কার লাগিয়া কন্দ দিবারতি মহ কার লাগিয়া কন্দ দিবারতি ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারতি আপন আপন বইলা যারে ভাবছো সারা খো আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপো আপন আপন বইলা যারে ভাবছো সারা খো আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপ ও তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে ও তুমি আজ না হয় কাল বুঝবা একদিন নিভলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবারতি মোহ কার লাগিয়া কান্দ দিবারতি জান্নাত যার জন্য হারাম সে কোথায় যাবে কথা বলেন যার জন্য জান্নাত হারাম সে কোথায় যাবে জাহান্নামে যাবে আমরা কত হারাম খাইতেছি কত গুনাহ করতেছি কত নাজায়েজ করতেছি কোনো দিকে ভুরুক্ষেপ নাই অথচ পয়গম্বর আরবের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটি গোলাম ছিল কতটা তিনি হারামের প্রতি লক্ষ্য রাখতেন সাহাবারা কতটা হারামের প্রতি লক্ষ্য রাখতেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম ছিল ওই গোলামের প্রত্যেকদিন কর ধার্য ছিল এই পরিমাণ কর পরিশোধ করতে হবে প্রত্যেক দিন সে নির্দিষ্ট পরিমাণ কর পরিশোধ করত একদিন কর পরিশোধ করার জন্য তিনি কিছু খাবার এনে আবু বকরের সামনে ধরছে আবু বকর অন্য দিন কোনো খাবার যদি আনে তাকে জিগায় খাবার কই থেকে এনেছো কে দিয়েছে খাবার কিন্তু একদিনের কথা একদিন খাবার এনেছে কিন্তু আবু বকর কিছু না জিগিয়ে খেয়ে ফেলেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু খাবার যখন খেয়ে ফেলেছে ওই গোলাম ডাকতে বল আবু বকর প্রত্যেকটা দিন আমি আপনার জন্য খাবার নিয়ে আসি আপনি জিগানে খাবার কই থেকে এনেছো খাবার কিভাবে এনেছো কিন্তু আজকে যে খাবার আনলাম দিওয়ার সাথে সাথে আপনি খেয়ে ফেলেছেন আপনি জিগান নাই কই থেকে আনলাম আবু বকর বল রে গোলাম পেটের ক্ষুধার যন্ত্রণা এতটাই প্রচুর পরিমাণ ছিল যে জিগানোর মতো সুযোগটুকু আমি পাই নাই এখন তুমি বলো এই খাবার তুমি কোথা থেকে এনেছিলা গোলাম ডাক দিয়ে বলাও বক্কর অনেক পূর্বে আমি গণকের কাজ করতাম একটা এলাকা দিয়ে যাচ্ছিলাম ওই এলাকাবাসী আমার কাছে গণকের কাজ নিয়ে আসলাম একটা গণকের কাজ করে দিয়েছিলাম আজ তাদের বাড়ির পাশ দিয়ে আমি আসতেছিলাম
আজ তাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল ওই অনুষ্ঠানের থেকে ওই যে আগে গণকের কাজ করে এসেছিলাম সেই পাওনা দিছিল না আজকে সেই গণকের পাওনা হিসেবে কিছু খাবার আমাকে দিয়ে দেশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু বলেন রে গোলাম জিন্দেগি তো শেষ করে ফেলিয়েছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর বলেছেন গণকের উপার্জিত সম্পদ হলো হারাম আর এই হারাম সম্পদ তুমি আমাকে খাওয়াইলা আমাকে তুমি ধ্বংস করে ফেলেছো পয়গম্বর বলেছে দেহের ভিতরে এক টুকরা হারাম ঢুকবে ওই দেহ জান্নাতে যাবে না এখন কি উপায় এখন কি উপায় আবু বকর এই খাবার এখন পেট থেকে কেমনে বের করবে আবু বকর নিজের ডান হাতখানা গালের ভিতরে দিয়ে দিয়েছে কিন্তু পেটে খুব ক্ষুধা খাবার অল্প খেয়েছে যার কারণে বমি হয় না সাহাবা একরাম বলে আবু বকর যদি এই পেটের খাবার বমির মাধ্যমে বের করতে চান এইভাবে বের হবে না পেট ভর্তি পানি পান করুন পানি পান করার পরে আপনি গালের ভিতরে হাত দেন অচিরেই এই পানি বের হয়ে যাবে ওই খাবারও বের হয়ে যাবে আবু বকর পেট ভরে পানি পান করার পর ডান হাত কানা দিয়ে দিলেন গলার ভিতরে দেওয়ার পর আবু বকর বমি করে সমস্ত খাবার আবু বকর বমি করে ফেলে দিলে এটাই ছিল সাহাবী এটাই ছিল তাদের তাকওয়া এটাই ছিল হারাম থেকে বেঁচে থাকা আজ আমাদের ভিতরে এমন তাহকিক নাই হারাম এবং হালালের বাছবিচার আমাদের মধ্যে নাই যার কারণে আমার জিন্দেগি শেষ হয়ে গেছে চল্লিশটা বছর এমন কেটেছে নামাজ পড়ি নাই চল্লিশটা বছর এমন কেটেছে হারাম হালালের বাছবিচার করে নাই চল্লিশটা বছর এমন কেটেছে আমার খাবার হালাল হলো না হারাম হলো এদিকে আমি তাকাই নাই অথচ পয়গম্বর আরবি বলেন হালাল খাবার হলো এমন এক কঠিন বস্তু এই হালাল খাবার যে ব্যক্তি খায় আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবে কিন্তু বান্দার খাবার যদি হারাম বান্দার দোয়া আল্লাহ তাআলার দরবারে উঠবে না আজ আমরা সকলেই দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না দোয়ার অন্যতম কারণ হলো হালাল খাওয়া হালাল যেহেতু আমাদের খাই না হালাল যেহেতু আমরা পান করি না যার কারণে আমরা দোয়া করি ঠিক আল্লাহ তাআলার দরবারে দোয়া যায় না এইভাবে একটা নয় দুইটা নয় চল্লিশ বছর পঞ্চাশ বছর নামাজ পড়ি নাই চল্লিশ পঞ্চাশ বছর চলে গেছে আমি হালাল খাই নাই চল্লিশ পঞ্চাশ বছর চলে গেছে আমি হারামের ভিতরে নিমজ্জিত ছিলাম এইভাবে যখন জিন্দেগিটা চলে গেল চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে গেল শয়তান ধোঁকা দিল হুজুররা বয়ান করে বয়ান শুনে কি করবি হুজুররা কথা বলে কথা শুনে কি করবি পঞ্চাশ বছর তো অতিবাহিত হয়ে গেছে সেখানে তুমি হারাম খেয়েছো জীবন ধ্বংস করে ফেলেছো শয়তান ধোঁকা দেয় এই জীবন তো ধ্বংস হয়েই গেছে আর তুমি এই জীবনে নামাজ পড়ে কি করবা তোমার জীবন তো শেষ হয়ে গেছে আর তুমি এখন হালাল খাই বা কি করবা জীবন তো বরবাদ হয়ে গেছে এখন তুমি ভালো হয়ে কি করবা এইভাবে শয়তান ধোঁকা দেয় কিন্তু আমার আল্লাহ তাআলা ডেকে বলে রে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান্নাস হে বান্দারা ফিরে আসো হে মানুষেরা ফিরে আসো আল্লাহ তাআলা বারবার ডাক দিয়ে বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম হে বান্দা নিজের জিন্দেগি তুমি হয়তো চল্লিশ বছর নামাজ কাজা করেছ হয়তো চল্লিশ বছর তোমার রোজা কাজা আছে হারাম খাইতে খাইতে অন্তরটা তুমি নষ্ট করে ফেলেছ এইভাবে তুমি চল্লিশ পঞ্চাশ বছর শুধু গুনার গুনাই করেছ নেকির প্রতি তোমার কোনো ভ্রুক্ষেপ নাই শয়তান এখন ধোঁকা দেয় তুমি এখন নেকি করে কি করবা তোমার জিন্দেগি শেষ হয়ে গেছে আল্লাহ তাআলা বান্দাদেরকে মহাব্বতের সাথে ডাক দিয়ে বলে বান্দা যারা নিজেদেরকে নামাজ কাজা করে করে জাহান্নামি বানিয়ে ফেলেছ যারা নিজেদেরকে তোমরা হারাম খেয়ে খেয়ে জাহান্নামি বানিয়ে ফেলেছ তারা শোনো ও বান্দা আমি আল্লাহর রহমত হতে নিরাশ হইও না আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিতে পারি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা পারে কি পারে না আল্লাহ তাআলা পারে কি পারে না
سيدنا عمر بن الخطاب رضي الله تعالى عنه عمر بن الخطاب رضي الله تعالى عنه তিনি তার বাড়ি থেকে বের হয়েছে কোন এক দিকে তিনি যাবে রওনা কিছু দূর যাওয়ার পর দেখতে পেলেন একজন যুবক সাহাবী কান্না করতেছে এমন ভঙ্গিমায় যুবক সাহাবী কান্না করে عمر رضي الله تعالى عنه তার কান্নার ভঙ্গি দেখে দেখে তার চোখের পানিও তিনি ধরে রাখতে পারলেন না عمر নিজেও কান্না করতে আরম্ভ করলেন দীর্ঘক্ষণ কান্না করার পর عمر ডাক দিয়ে বলে রে সাহাবী হেরে যুবক তোমার সমস্যা কি এত কান্না করো কেন যুবক ডাক দিয়ে বলে عمر আমার জিন্দেগিতে এমন এক গুনাহ করে ফেলাইছি আমার মনে হয় আল্লাহ তাআলাই গুনাহ মাফ করবে না عمر ডাক দিয়ে বলে তুমি শান্ত হও আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করতে পারে যত গুনাহই করো না কেন আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করতে পারে তুমি শান্ত হও ওই যুবক সাহাবী ডাক দিয়ে বলে عمر আমি শান্ত হতে পারি যদি আপনি আমাকে পয়গম্বরের দরবারে নিয়ে যান عمر বললেন ইমশি মাই আমার সাথে আসো পয়গম্বরের দরবারে তোমাকে নিয়ে যাব পয়গম্বর দরবার উভয় চলতেছে عمر যখন পয়গম্বরের বাড়ির কাছে চলে গেছে ওই সাহাবীকে বললেন ইনতাজির সাআ কিছুক্ষণের জন্য তুমি ওয়েট করো পয়গম্বরের দরবার থেকে আমি অনুমতি নিয়ে আসি عمر رضی اللہ تعالی عنہ পয়গম্বরের ঘরের ভিতরে সালাম দিয়ে প্রবেশ করলেন পয়গম্বর عمر সালামের জবাব দিয়ে عمر চেহারার দিকে তাকায় তাকায়া দেখতে পাই عمر চোখের উভয় পাশে কান্নার পানি দেখা যায় পয়গম্বর জিগাইলেন عمر তোমার চোখে কেন কান্নার ছাপ দেখা যায় কান্নার পানি কেন عمر বলে পয়গম্বর বাড়ি থেকে যখন বের হইলাম কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখলাম আপনার এক যুবক সাহাবী এমন বুক ফাটা কান্না করতেছে ওই সাহাবীর কান্নার দেখে আমি عمر চোখের পানি ধরে রাখতে পারি না পয়গম্বর জিগাইলেন আমার সেই সাহাবী কোথায় عمر বলে ওই সাহাবী কবি নিয়ে এসেছে আপনার অনুমতির জন্য আমি এসেছি পয়গম্বর বললেন عمر আমার সাহাবীকে তুমি আমার কাছে নিয়ে আসো সাহাবী যখন পয়গম্বরের দরবারে আসলেন বুক ফাটা কান্নার আওয়াজ عمر পাশেই বসে আছে এমন তো অবস্থায় পয়গম্বর ওই সাহাবীকে জিগাইলেন সাহাবী তোমার কি হয়েছে কি গুনাহ তুমি করেছো ওই সাহাবী বলে পয়গম্বর আমার মাধ্যমে যেই গুনাহ হয়েছে হয়তো আমার মনে হয় আল্লাহ তাআলা আমার এই গুনাহ ক্ষমা করবে না পয়গম্বর বললেন ও আমার সাহাবী তুমি কি এমন গুনাহ করেছো আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টিকুল থেকেও কি তোমার গুনাহ বেশি সাহাবী বলে পয়গম্বর আমার মনে হয় আমি যেই মারাত্মক গুনাহ করেছি আমার এই গুনাহ সমস্ত সৃষ্টিকুল থেকেও বেশি পয়গম্বর জিগাইলেন না সাহাবী তুমি যেই গুনাহ করেছো এই গুনাহ কি আল্লাহ তাআলার আরশে আযীম থেকেও বড় পয়গম্বরের কথার উত্তর ওই সাহাবী বলে পয়গম্বর আমার মনে হয় আমি যেই গুনাহ করেছি ওই গুনাহ আল্লাহর আরশ থেকেও বড় পয়গম্বর জিগাইলেন না সাহাবী যেই গুনাহ করেছো আল্লাহ তাআলার দয়া থেকেও কি বেশি ওই সাহাবী বলে পয়গম্বর আমার মাধ্যমে যেই গুনাহ হয়েছে আমার মনে হয় আল্লাহ তাআলার দয়া থেকেও আমি অধিক বেশি গুনাহ করেছি পয়গম্বর বললেন ও আমার সাহাবী
هلا شكت بالله شيئا تمي كالا تعالى شاتك اوك شريك كوري فرايسو صحابي بولنا পয়গম্বর আল্লাহ তাআলার সাথে কাউকে আমি শরীক স্থাপন করি নাই পয়গম্বর বললেন আকতাল তা নাফসা নাকি তুমি অন্যায়ভাবে কাউকে হত্যা করে ফেলেছো সাহাবী বলো পয়গম্বর কাউকে আমি হত্যাও করি নাই পয়গম্বর বললেন তাহলে তুমি যদি এখন না বলো আমি বুঝতে পারবো না কি গুনাহ তুমি করেছো ওই সাহাবী বলে পয়গম্বর আমি এমন একজন যুবক যেই ব্যক্তি তার পেশা তার কর্মপন্থা তার উপার্জন এমন একটা নিকৃষ্ট পেশা তিনি গ্রহণ করেছে যেই পেশা আপনি শুনলেও আপনার কাছে ঘৃণা সৃষ্টি হবে আমি পেশা হিসেবে বেছে নিয়েছি এলাকায় যখন কোন মানুষ ইন্তেকাল করে এই মানুষ ইন্তেকাল করার পর যখন তাকে দাফন করে কবরের ভিতরে নামিয়ে আসে আমি ওই কবরটা খনন করিয়া ওই কবরের ভিতরে যে কাফনের কাপড় থাকে কাফনের কাপড় গোলা উঠাইয়া নিয়ে আসি এরপর ওই কাফনের কাপড় গোলা আমি দোকানে নিয়ে বিক্রি করি ওই বিক্রি করা টাকা দিয়ে আমি আমার সংসার চালাই এটাই আমি পেশা হিসেবে গ্রহণ করেছি একদিনের ঘটনা এক এলাকায় এক যুবতী মহিলা ইন্তেকাল করলো আত্মীয় স্বজন গ্রামবাসী সকলে জানাজা করলো জানাজা করার পর তাকে কবরে দাফন করে চলে আসলো এই কথাটা যখন আমার কানে আসলো আমি চেষ্টা থাকলাম কখন আমি তার কবরের ভিতরে ঢুকব এবং কাফনের কাপড় নিয়ে বাজারে বিক্রি করে আমার উপার্জন আমি সেরে নেব ও পয়গম্বর এমন একটা টাইম চলে আসলো একটা রজনীতে আমি ওই কবর খুঁদলাম ওই কবর খোদার পর আমি সেখানে চলে গেলাম এরপর ওই রমণীর যেই কাপনের কাপড় ছিল পাঁচখানা কাপনের কাপড় আমি উঠে নিলাম এরপর যখন আমি চলে আসব শয়তান আমাকে ধোকা দিল চার পাঁচখানা কাপড় নিয়েই তুই সন্তুষ্টি হয়ে গেলি অথচ একবারের জন্য টর্চ লাইটটা মেরে ওই সুন্দরী রমণীকে তুই দেখলি না অথচ এমন একটা রমণী কবরে শায়িত যেই রমণীর মতো সুন্দর চেহারাওয়ালা মেয়ে তুই জীবনেও দেখিস নাই শয়তানের ধোকায় পড়িয়া টর্চ লাইট মারলাম ওই রমণীর দিকে মেরে দেখলাম বাস্তবই এমন সুন্দর চেহারা বিশিষ্ট নারী আমি জীবনেও দেখি নাই শয়তান আমাকে ধোকা দিল তুই যদি তার সাথে এখন জিনায় লিপ্ত হোস তাহলে দুনিয়াবাসী জানবি না আবার সাথে সাথে এই রমণীও তোর এখন আর বাধা দিতে পারবে না ও পয়গম্বর আমি ওই রমণীর সাথে ওই মৃত লাশের সাথে আমি জিনা করে ফেললাম এরপর জিনা সারার পর কাপড়ের কাপড় গোলা নিয়ে যখন আমি কবর থেকে উঠে চলে আসি এক পা দুই পা করে যখন সামনের দিকে আগাই কিছু দূর যাওয়ার পর আমার কানের ভিতরে একটা আওয়াজ আসলো মনে হইল যেন মনে হয় ওই যে রমণী কবরে আমি রেখে আসলাম ওই রমণী আমাকে ডাকতে বলে রে যুবক ওরে আল্লাহর গোলাম হাজার হাজার লাশ এখানে আছে হাজার হাজার লাশের মধ্যে তুই আমাকে উলঙ্গ করে ধুয়ে চলে গেলি উলঙ্গ করে ধুয়ে চলে গেছিস এইটুকু তুই শেষ করিস নাই কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আমাকে তুই অপবিত্র অবস্থায় তার করানোর ব্যবস্থাও করে গেলি এই আমার যখন আমার কর্ণকুহরে আসলো আমি ভয়ে কাতর হইয়া পাঁচখানা কাপড় কবরের ভিতরে ধুয়ে চলে আসলাম এই যে আমি বের হয়েছি আজ পর্যন্ত আমি পরিবারের কারোর সাথে সাক্ষাৎ করি নাই বিবি বাল বাচ্চা স্ত্রীদের সাথে আমি সাক্ষাৎ করি নাই নিজ বাড়িতেও যাই নাই শুধু কান্দন করতেছি আল্লাহ কখন কিভাবে আমার এই গুনাহ মাফ করবে পয়গম্বর যখন শুনেছে এই কাহিনী পয়গম্বর একটা কথা বলেছে ওর সাহাবী তোমার গুনাহ তো বাস্তবই মারা
মারাত্মক এই কথাটুক যখন পয়গম্বর জবান থেকে সাহাবী শুনেছে সাহাবী সঙ্গে সঙ্গে পয়গম্বরের দরবার চলে চলে এসেছে এই জন্য কারণ পয়গম্বর মুস্তাজাবুদ দাওয়াত পয়গম্বর যেই দোয়া করবে সেটাই কবুল হয়ে যাবে পয়গম্বর যদি এখন কোন খারাপ দোয়া করে ফেলে বদদোয়া করে ফেলে জিন্দেগী बर्बाद হয়ে যাবে সঙ্গে সঙ্গে সে পয়গম্বরের দরবার ছেড়ে চলে যায় এর পরের দিন যেই দুই দিন যায় এক সপ্তাহ যেই দুই সপ্তাহ যায় এই ভাবে চলতে চলতে হয়ে গেল এক মাস পেরিয়ে 40 দিন পর আল্লাহ তাআলার পক্ষ থেকে জিব্রাইল আমিন পয়গম্বরের দরবারে হাজির এসে পয়গম্বরকে বলে পয়গম্বর আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন সালামের জবাব দেন পয়গম্বর সালামের জবাব প্রদান করলেন এরপর জিব্রাইল আমিন বললেন আল্লাহ তাআলা তিনটা প্রশ্ন আপনাকে করেছেন আপনি তিনটা প্রশ্নের জবাব দেবেন এক নম্বর প্রশ্ন হলো সমস্ত সৃষ্টিকুল এইগুলা কে সৃষ্টি করেছে পয়গম্বর বললেন ও জিব্রাইল এটা তুমি এত সহজ প্রশ্ন আমাকে করলা সমস্ত সৃষ্টিকুল আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছে এমন কি আমাকেও তো আমার আল্লাহ তাআলাই সৃষ্টি করেছে জিব্রাইল আমিন বলেন পয়গম্বর দ্বিতীয় নম্বর প্রশ্ন সমস্ত সৃষ্টিজীবের রিজিকের ব্যবস্থা কে করেন পয়গম্বর বললেন সমস্ত সৃষ্টিজীবের রিজিকের ব্যবস্থা করেন আমার আল্লাহ আমার রিজিকের ব্যবস্থাও করেন আমার আল্লাহ জিব্রাইল বলে পয়গম্বর তৃতীয় নম্বর প্রশ্ন যখন কোন মাখলুক গুনাহ করে ফেলে অপরাধ করে ফেলে ওই মাখলুকের অপরাধ ক্ষমা করেন কে পয়গম্বর বললেন যখন কোন মানুষ অপরাধ করে ফেলায় আল্লাহ তাআলা তার অপরাধ ক্ষমা করে এমন কি আমার আমার অপরাধগুলো আমার আল্লাহ তাআলাই ক্ষমা করে জিব্রাইল আমিন বলে পয়গম্বর আজ থেকে 40 দিন পূর্বে একজন যুবক আপনার দরবারে এসেছিল আপনি সব কিছু শোনার পরে তাকে বলেছিলেন তোমার গুনাহটা তো ভালোই বড় মারাত্মক গুনাহ এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই যুবক আপনার দরবার ছেড়ে দিয়া এই যন্ত্র অঞ্চলের সবচেয়ে বড় পাহাড় ওই পাহাড়ের চূড়ায় উঠেছে ওঠার পরে আল্লাহ তাআলাকে বলেছে আল্লাহ তোমার দরবারে পৌঁছার জন্য সবচেয়ে উঁচু পাহাড় এইটাই আমি এই পর্যন্তই উঠেছি আল্লাহ ও আল্লাহ যে গুনাহ করেছি তুমি ছাড়া ক্ষমা করার মতো আর কেউ নাই তুমি ছাড়া এই গুনাহ ক্ষমা করার মতো আর কেউ নাই এইভাবে কান্নাকাটি করতে করতে একদিন না দুই দিন না 40 দিন পর্যন্ত যুবক কান্না করে বুক ফাটা কান্না যুবকের চোখের পানি শুকিয়ে গেছে চোখ দিয়ে এখন রক্ত ঝরঝর করে পড়তেছে ওই যুবকের পেটে ক্ষুধা পেটে ভাত নাই কাতরাচ্ছে কখন জন যুবক মারা যাবে আপনার মাধ্যমে আল্লাহ তাআলা যুবককে জানিয়ে দেন আল্লাহ তাআলা ওই যুবকের জীবনের সব গুনাহগুলা ক্ষমা করে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এভাবেই বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহীম আল্লাহ তাআলা পয়গম্বরকে বলেন পয়গম্বর জানিয়ে দেন আমার বান্দাদেরকে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে জানিয়ে দেন বান্দারা গুনাহ করতে করতে জিন্দেগি শেষ করে ফলাইছো খাঁটি দিলে তওবা করো যদি খাঁটি দিলে তওবা করতে পারো আমি আল্লাহ জিন্দেগির সব গুনাহগুলা ক্ষমা করে দিব শুধু তাই না আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরুর
রহিম। আল্লাহ তাআলা বলে বান্দারে যদি খাঁটি দিলে তওবা করো, এমন তওবা করো যেই তওবা করার পর আর তুমি গুনার দিকে লিপ্ত হবে না, এমন মন স্থির করেছো। এমন তওবা যদি তুমি করো, তুমি এই তওবা করার পূর্বে যত গুনাহ করেছো আমি আল্লাহ সব গুনাহগুলা ক্ষমা করে দিয়া ওই গুনার সমপরিমাণ নেকি তোমার আমলের পাল্লায় উঠিয়ে দেব। সুবহানাল্লাহ, একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য জিন্দেগির পিছের দিকে তাকাইলে সকলেরই গুনাহ আছে কম বেশি, এই জন্য আল্লাহ তাআলার দরবারে এমন ভাবে তওবা করতে হবে যেন আল্লাহ তাআলা সব গুনাহগুলো মাফ করে দেয়। আমার আল্লাহ তাআলার দয়া কি আমাদের দুনিয়ার মানুষের থেকে কম না বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা 100% 100 ভাগ দয়াকে তিনি বন্টন করার পর 99 ভাগ তিনি তার নিজের কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ দয়া আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকুলের ভিতরে বন্টন করে দিয়েছেন। ওই 1 ভাগ দয়ার কারণেই মা তার সন্তানকে ভালোবাসে, ওই 1 ভাগ দয়ার কারণেই দাদা দাদি তার নাতিদেরকে ভালোবাসে, ওই 1 ভাগ দয়ার কারণেই হিংস্র পশুগুলাও তার হিংস্র বাচ্চাগুলাকে ভালোবাসে। তো আল্লাহ তাআলার 1% দয়া দেওয়ার কারণে যদি আমরা এত ভালোবাসতে পারি একজন আরেকজনকে, সেই আল্লাহ তাআলা যার কাছে 99 ভাগ দয়া 99 ভাগ মায়া এখনো আছে, সেই আল্লাহ তাআলা আমাদেরকে কম ভালোবাসেন আরো বেশি ভালোবাসেন? অবশ্যই আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। কুল্লা ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াতের একটা ব্যাখ্যার ভিতরে একটা হাদিস রয়েছে, এমন পয়গম্বরের দরবারে এক সাহাবী একটি পাখি নিয়ে চলে আসছে। এক পাখি নিয়ে আসার পর পয়গম্বরের কাছে জিগাইছে, রাসূল এই যে আমি পাখিটা নিয়ে এসেছি, এই পাখিটা যখন আমি ধরেছি তখন তার মা তার সাথে সাথে আমার সাথে একা একাই চলে এসেছে, এই মাকে আর আমার আনা লাগেনি। তো আল্লাহ তাআলা এই পাখি থেকে বান্দাকে কি আরো বেশি ভালোবাসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বলে দিয়েছে, সাহাবী এই পাখির বাচ্চাটা তুমি ধরার সঙ্গে সঙ্গে তার মা চলে এসেছে। এটা ওই পাখির প্রতি, ওই বাচ্চা পাখির প্রতি তার মায়ের এত ভালোবাসা এই কারণে এসেছে। আল্লাহ তাআলার ভালোবাসা তার বান্দাদের প্রতি এর থেকেও 1000 গুণে বেশি বলেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলার প্রতি মনোনিবেশ রেখে আমাদেরকে এমনভাবে তওবা করার দরকার যেই তওবা স্বয়ং আল্লাহ তাআলা কবুল করে নেবে। আপনারা সকলে রাজি আছেন?